আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। চলতি মাসের সংসদের বাজেট উপস্থাপনের আগে বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 6.9%। তবে বাজেটে 2022-23 অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। অনেকে লক্ষ্যমাত্রাকে বলছেন উচ্চাকাঙ্ক্ষিত, অনেকে বলছেন চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশের রপ্তানি খাতের দিকে তাকালে এটাকে কঠিন মনে হলেও অসম্ভব মনে হচ্ছে না। স্বাধীনতার পর থেকে চলমান 50 বছরের এই দীর্ঘ যাত্রায় সফলতা ব্যর্থতা দুই আছে। তবে সফলতার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায়, রপ্তানি খাতের উপর ভর করে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে বহুকাল আগে থেকে। 2015 সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করে। সামনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় তিনটি লক্ষ্যমাত্রা। এর মধ্যে 2026 সালের মতো জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়া, 2031 সালের মধ্যে চরম দারিদ্র দূর করে উচ্চ মধ্যম আয়ের দেশে মর্যাদা লাভ, এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে উপনীত হওয়া এখন বাংলাদেশের অন্যতম রূপকল্প। তবে অর্থনীতিবিদরা বলছেন চলার পথটা অতটা সুগম হবে না, কিন্তু বাংলাদেশ বরাবরই নিজের জায়গা থেকে সংকট উত্তরণের দৃষ্টান্ত তৈরি করে আসছে। এ কথা অনস্বীকার্য যে দেশে মুদ্রাস্ফীতি, দুর্নীতি, আয় বৈষম্য থেকে শুরু করে নানা ধরনের সমস্যা রয়েছে। তবে এইসব সমস্যা প্রমোশন করেও সামনে এগিয়ে যাওয়ার যথেষ্ট রসদ রয়েছে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশের রপ্তানি খাতে সবচেয়ে বড় উৎস হচ্ছে তৈরি পোশাক শিল্প। তবে শুরু থেকে পোশাক খাত একটা সমৃদ্ধশালী ছিল না। স্বাধীনতার পরপর বাংলাদেশের রপ্তানি সবচেয়ে বড় দুটি পণ্য ছিল পাট ও চা। শুধু পাট ও চা রপ্তানি করে 2072-73 অর্থবছরে বাংলাদেশ 348.33 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। 80-এর দশকে এসে বাংলাদেশের রপ্তানি চিত্র অনেকটাই বদলে যায়। রপ্তানি খাতের সিংহভাগ দখল করে নেয় পোশাক শিল্প। 90-এর দশকের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 2010 সালে এসে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি গড়ে তোলা হয়। 2025 অধীন 2025 সালের মতো 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে 87টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পথে। ধারণা করা হচ্ছে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোদমে সচল হলে বদলে যাবে বাংলাদেশের রপ্তানির চিত্র, সমৃদ্ধশালী হবে বাংলাদেশ। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।